আসসালামু আলাইকুম দর্শক, আমার চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে ইলিশ মাছের আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম। তৈরি করে দেখাচ্ছি ইলিশ মাছের দো পেঁয়াজা। ইলিশ মাছের দো পেঁয়াজা তৈরির আগে দো পেঁয়াজার ব্যাপারে কিছু কথা বলে নিতে চাই। অনেকে মনে করেন দো পেঁয়াজা মানে হচ্ছে পেঁয়াজ বেশি পরিমাণে ব্যবহার করতে হবে। দো পেঁয়াজের ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণ তো বেশি থাকতেই হবে, সেই সাথে পেঁয়াজটা পুরো রান্নায় দুইবারে ব্যবহার করতে হবে। প্রিয় দর্শক, আমি দেখতে পাচ্ছেন এখানে দুই ভাগে আমি পেঁয়াজ কেটে রেখেছি। এই কুচি করে রাখা পেঁয়াজটা গ্রেভি হিসেবে কাজ করবে, আর চাকচাক করে রাখা পেঁয়াজটা দো পেঁয়াজার যে ফিল সেটা আনতে সাহায্য করবে। আর এই জন্যই অর্থাৎ দুইবার পেঁয়াজ ব্যবহারের কারণেই এর নাম হয়েছে দো পেঁয়াজা। তাহলে চলুন এবার আমরা মূল রান্নায় চলে যাচ্ছি। এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি, আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে সামান্য হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেব এবং শুধুমাত্র 2 মিনিটের জন্য এগুলোকে আমি একটু ভেজে নেব। প্রায় 1/4 টিস্পুন হলুদের গুঁড়া এবং 1/4 টিস্পুন লবণ দিয়ে আমি মাছগুলোকে ভালোভাবে মেখে নিলাম। এবার চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন, তবে আমি পরে সরিষার তেলটা ব্যবহার করব। এখন সয়াবিন তেল দিয়েই আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। শুধুমাত্র 2 মিনিটের জন্য মাছগুলোকে ভেজে নেব। এক পাশ 1 মিনিট হয়ে গেলে অন্য পাশ 1 মিনিটের জন্য ভেজে মাছগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। যেহেতু ইলিশ মাছ একটু নরম হয়ে থাকে, সেজন্য খুব সাবধানে মাছগুলোকে উল্টে দিতে হবে। উল্টানো হয়ে গেলে এগুলোকে আমি উঠিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, চুলার জ্বাল বন্ধ করে মাছগুলোকে একটা প্লেটে নিয়ে নিলাম। এবার একই প্যানে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আসলে ইলিশ মাছ সরিষার তেল ছাড়া রান্নার কথা চিন্তা করা যায় না। সরিষার তেলটা যেই গরম হয়ে এলো, এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটা দো পেঁয়াজের যে গ্রেভিটা সেটা আনতে সাহায্য করবে। পেঁয়াজটাকে ভালোভাবে বাদামি করে ভেজে নিতে হবে। এই সময় আমি প্রায় 1/2 চা চামচ পরিমাণ লবণ এতে দিয়ে দিচ্ছি, এতে করে টেস্টটাও ভালো আসবে এবং সেই সাথে পেঁয়াজটা তাড়াতাড়ি ব্রাউন হতেও এই লবণটা সাহায্য করবে। যেই সুন্দর একটা সোনালী বর্ণ চলে এলো পেঁয়াজে, এবার আমি চাক করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। সাধারণত এই চাকচাক করে কেটে রাখা পেঁয়াজটা রান্নার মাঝখানে ব্যবহার করা হয়, কিন্তু ইলিশ মাছ যেহেতু খুব অল্প সময়ে রান্না শেষ হয়ে যায়, 10 থেকে 15 মিনিটের মধ্যেই রান্না শেষ হয়ে যায়, সেজন্য আমি এই পেঁয়াজটা এখনই দিয়ে দিচ্ছি। আর এই পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না, চাকচাক করে রাখা পেঁয়াজটা একটু কচকচে অবস্থাতেই থাকবে। এবার আমি এতেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা। ইলিশ মাছে কখনোই খুব বেশি মশলা ব্যবহার করতে হয় না, খুবই সামান্য পরিমাণ মশলা এতে ব্যবহার করতে হয়, কারণ ইলিশের নিজস্ব একটা ফ্লেভার থাকে। অতিরিক্ত মশলা ব্যবহার করলে ইলিশের যে নিজস্ব একটা স্বাদ সেটা কিন্তু হারিয়ে যায়। এবার আমি এতে গুঁড়া মশলা অ্যাড করব, সেই জন্য 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এতে করে গুঁড়া মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। গুঁড়া মশলার মধ্যে যাচ্ছে 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া এবং 1/2 চা চামচ জিরার গুঁড়া। আপনারা লবণটা পরে অ্যাড করে দিবেন, যেহেতু আমি মাছ ভাজার সময় লবণ দিয়েছি এবং পেঁয়াজ ভাজার সময়ও একটু লবণ গেছে, সেজন্য এখন আর লবণ দেওয়া যাবে না। যখন রান্নাটা শেষ হয়ে আসবে তখন লবণটা অ্যাডজাস্ট করে দিতে হবে। এবার খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে আমি একে একে ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। চুলার জাল এই মুহূর্তে লোয়ার মিডিয়ামের মাঝামাঝি অবস্থায় আছে। ইলিশ মাছগুলো 2 থেকে 3 মিনিট পর আমি উল্টে দেব, সাবধানে উল্টে দিচ্ছি। উল্টে দেওয়া হয়ে গেলে সবগুলো মাছ যখন উল্টানো হয়ে যাবে তখন আমি চুলার জাল লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে এগুলোকে 5 মিনিটের জন্য রান্না করে নেব। ঢাকনা দিয়ে দিচ্ছি, ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দিচ্ছি, দেখি কি অবস্থা। অনেকটাই হয়ে এসছে, এবার আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। মাছগুলো উল্টানো হয়ে গেলে আমি সামান্য পরিমাণ পানি এতে অ্যাড করব ঝোলের জন্যে। তারপরে আবার ঢাকনা দিয়ে এগুলোকে আমি আরো 5 মিনিট রান্না করে নেব। মাছগুলো উল্টানো হয়ে গেছে, এবার আমি আবার ঢাকনা দিয়ে 5 মিনিট পর ফিরে আসছি।
প্রিয় দর্শক, ইলিশ মাছের প্রচন্ড সুন্দর একটা স্মেল বের হয়েছে। এই অবস্থায় আমি 5 থেকে 6টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে ফেড়ে দেইনি, এগুলো এভাবেই রেখে দিয়েছি, যার ফলে খুব সুন্দর একটা স্মেল বের হবে। আর মাত্র 2 মিনিট আমি এটাকে রান্না করে নেব। 2 মিনিট পর চুলার জাল বন্ধ করে আমি এগুলোকে সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। পুরো রান্নাটা কমপ্লিট করতে আমার 20 মিনিটের মতো সময় লেগেছে, আপনাদের হয়তো বা সামান্য কম বেশি সময় লাগতে পারে। তৈরি হয়ে গেল ভীষণ সুস্বাদু ইলিশ মাছের দো পেঁয়াজা। আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে একটা লাইক দেবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন, পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।